টাঙ্গাইল পৌর এলাকায় ডিসি লেক ও আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দুপুরে এই উচ্ছেদ অভিযান করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডিসি লেকের জায়গা আশপাশের ফুটপাত অবৈধভাবে দখল করা হয়েছিল এবং পরে সেটি আর যেন এসব জায়গা দখল না হয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তাই জেলা প্রশাসন।